মা কালী মহাশক্তির প্রকাশ। এই শক্তির প্রকাশ দু রকমের, জীব গোস্বামীপাদ ব্যাখ্যা করে বলেছেন রাসলীলার ব্যাখ্যায়। জীব গোস্বামীপাদ খুব সুন্দর বলেছেন, ওই যে বলছে না রাসলীলা মহামায়ার যোগ মায়াম উপাশ্রিত, যোগ মায়াকে আশ্রয় করে রাসলীলা, সেখানে মায়া শব্দটা ব্যাখ্যা করছেন যে মোহ মায়া যিনি ঘটান তিনি সাধারণ মায়া, আর যিনি মোহ মায়া থেকে মুক্তি ঘটান তিনি হলেন যোগ মায়া। যোগ মায়া আর মহামায়ার মধ্যে পার্থক্য কি করলেন? বলছে মার্জার ন্যায় ন সিদ্ধতি। মার্জার মানে কি? মার্জার মানে কি? মার্জার শব্দটার অর্থ কি দেখি একটু শুনি কে বলে। ওই তো যারা বয়স্ক মানুষ তারা বলে, ছোটরা কেউ বলতে পারছে না। এই ছোটরা বল, শুধু মিসড কল কাকে বলে শিখলে হবে? ডিলিট করে দিন এখনই যদি জিজ্ঞেস করি ডিলিট মানে কি সবাই বলে দেবে। মার্জার মানে কি? মার্জার মানে হলো বিড়াল। শেষে আবার বাড়িতে বলতে শুনবেন ও মা ওই দেখো একটা মার্জার যাচ্ছে, তখন মা আবার আকাশ থেকে পড়বে যে মেয়ে আবার কি বলে রে বাবা মার্জার যাচ্ছে। মার্জার মানে বিড়াল। জীব গোস্বামীপাদ ব্যাখ্যা করে বলছেন মার্জার ন্যায়েন সিদ্ধ্যতি, অর্থাৎ বিড়াল যেমন নিজের বাচ্চাকে যখন মুখে নেয় সেটাও মুখে নেওয়া, আর ইঁদুরকে মুখে নেয় সেটাও মুখে নেওয়া, কিন্তু দুটে মুখে নেওয়া কি এক? নিজের বাচ্চাটাকে মুখে নেয় বিড়াল বাচ্চাটাকে আরো সুরক্ষিত জায়গায় নিয়ে যাবার জন্য। যখন বিড়াল মনে করে যে আমার বাচ্চাটা এখানে ঠিক সুরক্ষিত নয় অন্য জায়গায় নিয়ে যেতে হবে, তখন তাকে মুখে করে নিয়ে যায় আরো সুরক্ষিত জায়গায় তাকে নিয়ে যাওয়ার জন্য। আর কিন্তু ইঁদুরকে যখন মুখে নেয় তখন কি? ইঁদুরকে সব থেকে বেশি সুরক্ষিত জায়গায় পেটের মধ্যে যদি ইঁদুরটাকে রাখি আর তাহলে আর কেউ কোনো ক্ষতি করতে পারবে না, তাই ইঁদুর নিলে পেটের মধ্যে। আর বিড়াল যখন নিজের বাচ্চাকে মুখে নেয় তখন তাকে সুরক্ষিত জায়গায় রাখার জন্য নেয়। মায়া ঠিক তাই, তিনি ভক্তদেরকে যখন কৃপা করেন কৃষ্ণের সঙ্গে ভগবানের সঙ্গে যোগাযোগ ঘটিয়ে দেন তখন তিনি যোগ মায়ার কাজ করেন, আর যখন দেখেন এই জীবের কিছুতেই কৃষ্ণ ভক্তি হবে না তখন তাকে নানা রকম বিষয় দিয়ে ভুলিয়ে রেখে বিষয়ের মধ্যে দিয়ে জীবনটার তা পার করে দেয়, ভগবানের থেকে দূরত্ব তৈরি করে দেয়। একই মায়ার কাজ, কখনো আমাদের মোহ দিয়ে, মোহ দিয়ে আমাদের মাথা গুলিয়ে দেয়, আবার সেই মায়াই ভগবানের সঙ্গে যখন যোগাযোগ করিয়ে দেয় তখন সে বিড়াল নিজের সন্তানের প্রতি যে আচরণটি করে সেই আচরণটি করছে। তাই সেই মহামায়াই আজকে আমাদের এখানে কালী মা রূপে পূজিত। সেই মাকে স্মরণ করে আমরা বৃন্দাবনের বিরহ আগে দেখি, আর দেখুন সেই যোগ মায়াই কিন্তু বড়িমাই রূপে আবার রাধা কৃষ্ণের মিলন ঘটিয়ে দেয় বৃন্দাবনে। তা বৃন্দাবনে আজকে বিরহ দশাটি কেমন? রাধারানী 100 বছর ধরে কেঁদেছেন কৃষ্ণ কৃষ্ণ বলে, যুগায়তং নিমেষেণ চক্ষুষা প্রাবৃষায়তং শূন্যায়তং জগত সর্বং গোবিন্দ বিরহেণ মে শূন্যায়তং জগত সর্বং গোবিন্দ বিরহেণ মে। কৃষ্ণ বিরহে আমার ত্রিভুবন শূন্য বলে মনে হয়, শুনো মোর হত বিধি ক
প্রিয়জন যখন কাছে থাকে না তখন দেখবেন মনে দুঃখ উদয় হলে প্রিয়জনের ছবির কাছে গিয়ে কথা বলে। মায়েরা কিছু মনে করবেন না, যেসব মায়েরা স্বামী হারিয়েছেন তারা একবার চিন্তা করুন, যখন মনে খুব দুঃখ হয় সংসারের কোনো কারণে তখন আশেপাশে কেউ না থাকলে দেখবেন স্বামীর ছবির কাছে গিয়ে কথা বলে, ওগো তুমি যদি আজকে সশরীরে থাকতে তাহলে কি আজ আমার এই দশা দেখতে হতো। তাই দুঃখ যখন আসে তখন প্রিয়জনের ছবির কাছে দুঃখ প্রকাশ করে। রাধারানীর কাছে তো ছবি আগে থেকে রাখা নেই, তাই নিজে হাতে শ্রীকৃষ্ণের ছবি আঁকছেন আর সেই ছবির কাছে দুঃখ নিবেদন করছেন ভাই ধনি। আরে কি পদটি হলো কৃষ্ণ কৃষ্ণ বলি কাঁদে বাহু তুলি বলে বধু গেল কোথা। এখানে বধু মানে বন্ধু, বয়ে চন্দ্রবিন্দু ধৈরসু বধু মানে বন্ধু, আর শুধু ব ধয়ে দীর্ঘ বধু মানে স্ত্রীলোক। তাহলে বয়ে চন্দ্রবিন্দু ধৈরসু বধু মানে বন্ধু বলে বধু গেল কোথা, মৃত্তিকায় উপরে মূরতি আঁকিয়া তার শনি কহে কথা। দেখো দেখো রাই ধনি আমার কি বা কৃষ্ণ, কৃষ্ণ ও কৃষ্ণ বলি কৃষ্ণ বলি কাঁদে বাহু বাহু তুলি বাহু তুলি বলে আমার প্রাণবধু গেল প্রাণ বধু গেল কোথা, আরে কত নয়ন্তরে ব্যথা ধনি আমার মৃত্যু শনি কহে কথা ধনি রামার কত নায়ন্তর ব্যথা কি বা মূরতি আঁকিয়া বলে পরাণ বধু একবার একবার কথা কহে আমি অনেক অনেক দিন তো
অনেক দিন তো শুনি নাই হে কথা বলো ও গো প্রাণনাথ, তোমার কথা তো কেবল কথার কথা নয়, তোমার কথা হলো ব্যথা জুড়ানো কথা, জুড়ানো কথা। যারা পান করে তাদের এই অন্য সকল আশকেতি দূরে যায়, তাদের আর কিছু ভালো লাগে না। কৃষ্ণের মধুর বাণী যেন অমৃতের তরঙ্গিনী, তার প্রবেশ নাহি যে শ্রবণে, কানা কড়ি ছিদ্র সম জানিও সেই শ্রবণ, তার জন্ম হইল অকারণে, কথা বলো বধু হে আমি অনেক দিন তো শুনি নাই, না না শুনি নাই, শুনে নাই পরাণ বধু একবার কথা দঠুকি তাল, তিন চার ছন্দ, এগুলো কীর্তনের অলঙ্কার, এগুলো আসল সম্পদ কীর্তনের। এই দেখুন, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, এক দুই তিন, এক দুই তিন চার, এক দুই তিন, এক দুই তিন চার, আ ধেনে ধেনে নাক ধেনে নাক ধেনে তা ফেনে ফেনে নাক ফেনে, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দ, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো দুই দাদি 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 দাদ
আচ্ছা দেখুন, দাদা ধেনে ধেনে দাদা ধেনে দাদা ধেনে দাদা ধেনে আমাদের ধারণা অনুযায়ী দেখবেন কেউ ছবি আঁকতে গেলে আগে মুখে মন্ডল একটা গোল দিয়ে আগে মুখের রূপটা দেয়, তারপর বাকি মুখের হিসাবে বাকি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি করে। কিন্তু রাধারানী মুখ আঁকতে গিয়েও আঁকলেন না, কোথা থেকে আঁকা শুরু করলেন? এই যে কোমর থেকে আঁকা শুরু করলেন। কি বা আঁকিয়া সে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি আঁকিয়া সে কোটি পরাইল, কত না যতনে প্যারি দুনিয়া মার, দুনিয়া মার, দুনিয়া মার, ও ও আকি আসে কোটি পরাইল ধটি, কত না যতনে প্যারি। ললিতা বলে, ও গো রাধে তুই তো গুরু ধরে অঙ্কন বিদ্যা শিক্ষা করেছিস, চিত্র অঙ্কন তুই গুরু ধরে শিখেছিস, আস্তে এলো পাথাড়ি যদি কেউ শিখে কিছু বলার কিছু ছিল না। যারা কীর্তন না শিখে কীর্তন গায় তাদেরকে কিছু বলার নেই, কারণ তাদের চরম দুর্ভাগ্য, তারা শিখতেই পারলো না। আর যারা কীর্তন শিখেও কীর্তন না গায় তাদেরকে তো যা খুশি বলা যায়। রাধারানীকে বলছেন সখীগণ, কিরে তুই তো গুরু ধরে শিখেছিস ছবি আঁকা, তুই এরকম করছিস কেন?
হয় মুখের দিক দিয়ে শুরু কর, নইলে চরণ দিক থেকে শুরু কর। মুখও আঁকলি না, চরণও আঁকলি না, মাঝখান থেকে ছবি আঁকা শুরু করলি, এটা কেমন রীতি? রাধারানী বলে, সখী রে আমার সর্বস্ব ধন গোবিন্দের ওই রাঙা চরণ, তাই ভেবেছিলাম চরণ থেকেই চিত্র অঙ্কন করব, কিন্তু আবার ভেবে দেখলাম তার চরণ ছিল বলে সে ব্রজ ছেড়ে চলে গেছে। চিত্রের চরণে একে দিলে চিত্র যদি ব্রজ ছেড়ে চলে যায়, তাহলে কি নিয়ে আর ঘরে রব, আমি তাই তো চরণ আঁকি না, তাই তো চরণ আঁকি না, আমি কেমন করে ঘরে রব, আমি তাই তো চরণ আঁকি না, আমি কেমন করে ঘরে রব, যদি চরণ পেলে চিত্র চলে যায়, কেমন করে ঘরে রব, চরণ পেলে চিত্র চলে যায়, আমি কেমন করে ঘরে রব, চরণ পেলে চিত্র চলে যায় গো, কেমন তাই তো চরণ আঁকি না। এইবার নাভি সরোবর আঁকিল, তারপর কত হু যত্ন করি, যেই নাভি অঙ্কন করেছে কোমরের পর, সখীরা বুঝে গেল ছবিটা উপরের দিকেই যাবে, কারণ কোমরের পর যদি হাঁটু আঁকতো তাহলে জানতে হবে নিচের দিকে যাচ্ছিল, কিন্তু যেহেতু কোমরের পর নাভি অঙ্কন করেছে তাহলে ছবিটা আবার উপরের দিকে যাচ্ছে। তারপর আর কি আঁকলেন? বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে, বাহু দুটি আঁকি ছলো ছলো আঁকি, মুরলি দিল সে করে, বলে একবার তেমন করে বাঁশি বাজাও, একবার তেমন করে বাঁশি বাজাও, তুমি আর দেখা দাও বা না দাও তেমন করে বাঁশি বাজাও, শোভা বদন আঁকিল পরে কম্বু কণ্ঠ। কম্বু মানে কি গো? বাচ্চাদেরকে আবার জিজ্ঞেস করি, বাচ্চাগুলো ভাবছে সাংঘাতিক অপরাধ করেছি আজকে কীর্তন শুনতে এসে, শুধু আমাদেরকে নিয়ে পড়লো কেন রে বাবা? ওদেরকে নিয়ে পড়ার কারণ হচ্ছে ওরাই তো ভবিষ্যতে আমাদের সমাজের মেরুদণ্ড নাকি? এবার বাঙালির ছেলে হয়ে যদি বাংলাটা না জানে, সে তো বাঙালি জাতির লজ্জা,
সেই জন্য ছোটদেরকে আমি একটু বেশি করে পাকড়াও করছি। আচ্ছা, কম্বু মানে কি? কম্বু, কম্বু মানে হলো শঙ্খ। এই যে মায়েরা যখন সন্ধ্যাবেলায় শঙ্খ বাজায় না, শাঁখ, ওটাকে বলে কম্বু। শাঁখের মুখের দিক থেকে দেখবেন গোল গোল ভাঁজ ভাঁজ দাগ আছে, ওই গোল গোল ভাঁজ ভাঁজ দাগ তেমনি গোবিন্দের গলায় আছে। ওই শঙ্খের মুখের দিক থেকে যেমন ভাঁজ ভাঁজ গোল গোল দাগ, ওই রকম গোবিন্দের গলাতেও গোল গোল দাগ, সেই জন্য শঙ্খর সঙ্গে তুলনা। কম্বু কণ্ঠ কি বাই অপরূপ শোভা, বদনই আঁকিল পরে, সবার শেষে বদন অঙ্কন করেছে, এবার মুখটা যেই আঁকা হয়ে গেছে, বদনই আঁকিয়া শ্যামের, বদনই আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা, শ্যামের বদনই আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। ছবি আঁকার পর সেই ছবির সঙ্গে কথা বলছে, কি কথা বলছে গো? বলে দাসীর কথা কি মনে পড়ে না, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না, ওহে বৃন্দাবনের রাখাল রাজা, তুমি দ্বারকায় রাজা হয়েছ বলে দাসীর কথা কি মনে পড়ে না, বদন আঁকিয়া মুখে মুখ দিয়া তার সনে কহে কথা। দাসী যদুনাথ ক দাস যদুনাথ কয়ে ওহে রসময় আসিয়া দেখো হে থাকে, একবার এসে দেখে যাও হে, তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার এসে দেখে যাও হে, প্রেমময়ীর কি যে দশা, বলতে হিয়া ফেটে যাও, তোমার প্রেমময়ীর কি যে দশা, একবার ওই যদুনাথ পায় হে রসময় আসিয়া দেখো হে থা, আসিয়া দেখো। রাধারানী প্রাণ গোবিন্দের চিত্র অঙ্কন করে সেই চিত্রের কাছে মনের দুঃখ নিবেদন করছেন। এদিকে নারদ মুনি, নারদ যার গতিপথ কেউ রোধ করতে পারবে না, কিংবা যার সিদ্ধান্ত কেউ রদ করতে পারবে না, যদি অন্যরকম অর্থ আছে, নারদ, নার শব্দের অর্থ জল, দ মানে দান করা, যে জল দান করে, নারদ শব্দের আসল অর্থ হচ্ছে মেঘ, নার দ, নার মানে জল, কিন্তু আমরা একটু ঘুরিয়েও তো মানে ধরতে পারি, না রদ, যেটা একবার বলে ফেলে যার সেটা রদ হবে না। সেই নারদ মুনি মনে মনে চিন্তা করছে, ধুর মশাই, সত্য ত্রেতা, আর এটা কি যুগ, দাপর, রাধারানীর বিরহ হচ্ছে দাপর যুগ না, সত্য যুগে দেখেছি হিরণ্যাক্ষ আর হিরণ্যকশিপু যুদ্ধ করছে, হিরণ্যাক্ষ ভাই, হিরণ্যকশিপু ভাই, আর দুইজন এমন যোদ্ধা, তাদেরকে দমন করার জন্য দুটো অবতার নেমে এলো, হিরণ্যকশিপুর জন্য নরসিংহ আর হিরণ্যাক্ষের জন্য, হ্যাঁ বাহ, দাঁড়া দাঁড়া দাঁড়া, তুই দাঁড়া একবার দেখুক লোকের তোকে, ওট ওট, কি নাম তোর? রাজদীপ, এই তোর নাম রাজদীপ, এই যে ছেলেটি বলেছে, আমি খুব খুশি হলাম, আমি খুব খুশি হলাম, ছেলেটি কিন্তু উত্তর দিয়েছে যে হিরণ্যাক্ষের জন্য যে অবতার নেমে এসেছিল, বসো, তার নাম হচ্ছে বরাহ। আমাদের সংস্কৃতি আমাদেরকে জানতে হবে, আমাদেরকে বুঝে নিতে হবে, বিদেশিরা বারবার শাসন করেছে ভারতকে, ইরান, তুরান, তুর্কি, ওইসব দেশ থেকে আফগান, ওরা সব আমাদেরকে লুটপাট করে নিয়ে গেছে, তারপরে ইংরেজরা এলো, তারাও লুটপাট করে নিয়ে চলে গেল,
আমাদেরকে শাসনের নামে তারা আমাদেরকে শোষণ করেছে, আমাদের শিক্ষা আমাদেরকে ভুলিয়ে দিয়েছে ইংরেজরা। ওই যে বললাম বৈরাগ্য বিদ্যা, এটা আমাদের শিক্ষা। কোন বিদ্যালয়ে দেওয়া হয় মশাই? একমাত্র রামকৃষ্ণ মিশন আর ভারত সেবাশ্রম সঙ্ঘের যদি কোনো স্কুল থাকে সেইখানে হয়তো একটু ভারতীয় শাস্ত্রের তত্ত্ব কথা শেখানো হয়, তাছাড়া কোথায় শিখবেন? বৈরাগ্য কাকে বলে? আমাদের বিদ্যা আমাদের থেকে ছিনিয়ে নিয়ে গেছে, কিন্তু আমাদেরকে বঞ্চিত করেছে। আমাদের শিক্ষা আমাদেরকে জানতে হবে। ছেলেটি যে বললো আমি খুব খুশি হলাম, হিরণ্যকশিপুর জন্য যে অবতার নেমে এসেছিলেন তিনি হলেন নরসিংহ, আর তারই ভাই হিরণ্যাক্ষ, দুটো ভাইয়ের জন্য দুটো অবতার, এই রকম দেখা যায় না বাবা। হিরণ্যাক্ষবাদের জন্য বরাহ অবতার নেমে এসেছিলেন, সে তো সত্যযুগের কাহিনী। তারপর ত্রেতাযুগে আবার দেখলাম রাবণের সঙ্গে রামচন্দ্রের যুদ্ধ হচ্ছে, আর তারপরে তো যুদ্ধের শেষই নেই। মহাভারতের যুদ্ধ 18টা দিন ধরে আমি দেখলাম, তাহলে আর যুদ্ধ ভালো লাগে? ওরে আমার সাধের বাহন ঢেঁকি, নারদের বাহন হচ্ছে ঢেঁকি। এই যে আমাকে নিয়ে চল এমন একটা জায়গায় যেখানে বিশুদ্ধ ভক্তির কথা হয়, শুদ্ধ প্রেমের কথা হয়, চল তো আমাকে বৃন্দাবনে নিয়ে। বলো বলো যন্ত্র, একলে নারদ মুনি চিন্তে মনে মনে, একলে নারদ মুনি চিন্তে মনে মনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, কোথা রহে শুদ্ধ ভক্তি পাইব কেমনে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, এত চিন্তি নারদ মুনি ঢেকি আরোহণে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে, নাচিতে নাচিতে যায় মধুর বৃন্দাবনে। বৃন্দাবনে এসে নারদ দেখছে কি, বৃন্দাবনে একটু শান্তি পাবার জন্য এলাম, এখানে তো দেখছি তাপে আমার গা ঝলসে যাচ্ছে। কেউ জুন মাসে একবার বৃন্দাবনে গিয়ে দেখবেন কি অবস্থা হয়। এ তো দেখছি তাপ, ভয়ঙ্কর তাপ। তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, তত্ত্বদর্শী নারদ ঋষি চারি পানে চায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, আমার অঙ্গ কেন জ্বলে যায়, অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জ্বালা জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, জুড়াইতে ব্রজে এলাম অঙ্গ কেন জ্বলে যায়, কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়, আর কোথা হইতে তাপ আসি লাগে মোর গায়। আমার নাম নারদ, কোন জিনিসের একেবারে শিকড়ে গিয়ে পৌঁছায়, আমার গায়ে লেগেছে তাপ, এই তাপ কোথা থেকে আসছে আমি তার অনুসন্ধান করব। তাপ কোন দিক থেকে আসছে দেখতে দেখতে এগিয়ে চললেন রাধারানীর কুঞ্জের দিকে। রাধারানীর হৃদয়ে এত বিরহ তাপ, হা কৃষ্ণ কৃষ্ণ বলে যখন একটা দীর্ঘশ্বাস ফেলছেন, তপ করে আগুন জ্বলে যাচ্ছে, এত বিরহতা। এই দৃশ্য দর্শন করে নারদ মুনির বড় ব্যথা পেলে। আমি যুগে যুগে অনেক ঘটনা দেখেছি, কিন্তু এমন বিরহ তো দেখিনি। কৃষ্ণ বলে দীর্ঘশ্বাস ফেলছে আর আগুন জ্বলে যাচ্ছে, আমার প্রাণ যখন কেঁদে উঠেছে রাধার বিরহ দর্শন করে, এই বিরহের আমি মিলন ঘটাবই। রাধে তুমি কেঁদো না, আমি দ্বারকায় গিয়ে কৃষ্ণকে বুঝিয়ে তোমাদের মিলন ঘটাব। নারদ মুনি বললেন, কই রে আমার সাধের বিনা, সারা জীবন হরিনাম করেছিস, কৃষ্ণ নাম করেছিস, এইবার কৃষ্ণের প্রিয়তমা রাধারানীর নাম করতে করতে চল দ্বারকার পথে। বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত কিছু নাহিয়া, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ ব্রত পূজা কিছু নাহিয়া, বলো বলো যন্ত্র, রাধা নাম মন্ত্র, জাগ যজ্ঞ কিছু না, বল বল বিনে রা
রাধা নবীনে বল মালবীনে রাধা নবীনে এই ত্রিভুবনে কিছু নাহিয়া বল বল জগন্ত্র রাধা নবম বল রাধে জয় রাধে সোনার সিংহাসনে বসেছিলেন কৃষ্ণচন্দ্র, চমকে উঠলেন। এমন মধুর সুরে রাধা নাম কে বাজাচ্ছে ভাই? বিনা যন্ত্র সহযোগে এত মধুর রাধা নাম কার কণ্ঠে শুনি? ওই রাধানাম, রাধানাম, রাধানাম কে শুনালে, শুনালে গো প্রাণ জুড়াইলে বল বল এমন রাধানাম আমায় কে শুনালে, এমন রাধানাম আমায় কে জন্মের মতো কিনে নিলে আমার সর্বেন্দ্রিয় মাতাইলে আমায় জন্মের মতো রাধে কিনে সবাই বলো দ্বারকাধিপতি রাজাধিরাজ কৃষ্ণচন্দ্র মহারাজ কি? শ্রী কৃষ্ণচন্দ্র মহারাজ কি? শ্রী কৃষ্ণচন্দ্র মহারাজ কি? আসুন আসুন দেবর্ষিপাদ নারদ মুনি, আপনি তো সারা জীবন নারায়ণ নারায়ণ বললেন, আজকে আবার রাধা নাম গাইতে গাইতে রাজপ্রাসাদে আসছেন কেন? নারদ মুনি বলছেন, সেটা আমার ব্যাপার,
আমাকে লোকে বলে আমি ভাবের ঘরের বাবাজি, আমার যখন যেমন ভাব তখন তেমন। হ্যাঁ, আমি কেন কৃষ্ণ নাম করব, আমি কেন রাধা নাম করব, এর জন্য কাউকে কৈফিয়ত দেব? তুমি ভেবো না, তুমি কৃষ্ণচন্দ্র বলে একাই ভগবান হয়ে বসে আছো। সত্যযুগ থেকে আমি কত অবতার দেখেছি, অনেক অবতার দেখেছি। তুমি না হয় অবতারের শিরোমণি, কেউ কেউ আবার তোমায় বলে তুমি অবতারই। তা বলে শুনে রাখো, অবতার রূপে যদি কেউ নেমে আসে তার অনেক দায়িত্ব থাকে। তোমার আগে ত্রেতাযুগে রামচন্দ্র যখন অবতার রূপে এসেছিলেন, তিনি কি করেছিলেন? অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, তাই না? ওই রাবণের সঙ্গে যখন যুদ্ধ করেছিল, সেই সময় রাবণের সঙ্গে যুদ্ধ করতে করতে রামের বিরুদ্ধে রাবণ যুদ্ধ করেছে, রাবণের দলে কিছু ভালো লোকও মারা গেছে, তাই না? সবাই কি খারাপ? একটা বোম যদি পড়ে সেখানে শুধু চোরগুলো মারা যাবে আর সাধুগুলো বেঁচে থাকবে, এরকম হবে কোথাও? চোরও মরবে সাধুও মরবে একটা বোম যদি পড়ে। তো রাম রাবণের যুদ্ধে অসাধু লোকের সঙ্গে কত সাধু লোকেরও মৃত্যু ঘটেছে। যেমন বিভীষণের ছেলে তরণী সেন, তার ছেলে সারা গায়ে রাম নাম লিখে যুদ্ধ করতে এসেছিল, তাকেও মরতে হয়েছে। সেই প্রায়শ্চিত্ত স্বরূপ রামচন্দ্র করেছিলেন অশ্বমেধ যজ্ঞ। কিন্তু তুমি যে এত বড় যুদ্ধ বাঁধিয়ে দিলে কুরুক্ষেত্রে, তুমি কোন যজ্ঞ করলে? যদি বলো যুধিষ্ঠির, যুধিষ্ঠির যজ্ঞ করেছে, যুধিষ্ঠির ফল পাবে, তুমি কি যজ্ঞ করলে? তাই আমার যদি পরামর্শ শোনো, তুমি একটা যজ্ঞ করো। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমেধে যজ্ঞ কইল। নারদ মুনি, আপনি ভালো পরামর্শ দিয়েছেন আমাকে। আমিও হয়তো এমন কোনো কাজ করেছি যেখানে সাধু লোককেও প্রাণ দিতে হয়েছে। তাহলে আমি যে যজ্ঞ করব, সেই যজ্ঞটার নাম কি? অশ্বমেধ না রাজসূয়? বলছে অশ্বমেধ নয়, রাজসূয় নয়, দানব্রত যজ্ঞ হবে এবে। দানব্রত যজ্ঞ হবে এবে, বলে দানব্রত যজ্ঞ তো বাবাই প্রথম শুনছি। হ্যাঁ, ওইটা আমার পরামর্শ। এই দানব্রত যজ্ঞের তিনটে মাত্র নিয়ম, এই যে মাত্র তিনটে নিয়ম, চেষ্টা করে দেখতে পারেন। প্রথম নিয়ম, শুন বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ। শুন বলি হে রাজন ত্রিভুবন নিমন্ত্রণ, নিমন্ত্রণ সবারই করিতে হইবে, নিমন্ত্রণ সবারই করিতে হইবে। ত্রিভুবন নিমন্ত্রণ করতে হবে। ত্রিভুবন মানে স্বর্গ, মর্ত, পাতাল। এই তিনটে ভুবনে নিমন্ত্রণ করার পর যারা নিমন্ত্রণ পেয়ে আসবে তাদেরকে যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে, 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 সবার আশা মিটাইবে, যে যা চাইবে তাই দিবে, সবার আশা মিটাইবে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে, সবাইকে দান করবে কিন্তু দানটা যেন হাসি মুখে হয়। কিছু মনে করবেন না বাবা, বামুনের ঘরে জন্ম নিয়েছি তো অনেকে হিংসে করে, ছোটবেলা থেকে দান নিতে নিতে অভ্যস্ত। কিন্তু কিছু কিছু লোকের মুখের দিকে তাকালে আর দান নিতে ইচ্ছা দিচ্ছে না, দিলেই যেন ভালো। ওই রকম দানে কোনো পুণ্য নেই, আপনি দান করবেন না তা ভালো, দানে দুর্গতি ঘন্টে, দান করলে দুর্গতি দূরে যায়। আর একটা সুন্দর কথা আছে, হস্তস্য ভূষণম দানম, যে হাত কোনোদিন দান করতে পারেনি সেই হাত শুধু ওই চিতার কাঠ ছাড়া আর কিছু না, চিতার কাঠে এরকম দেবে আর চলে যাবে। যে হাত কোনোদিন দান করতে শেখেনি সে হাত চিতার কাঠ। কাজেই হস্তস্য ভূষণম দানম, আংটি পরাটা হস্তের ভূষণ নয়, দান করতে শেখাটা হস্তের ভূষণ। তবে উপযুক্ত পাত্রে দান করতে হয়,
যেখানে সেখানে দান করলে কুফল ফলতে পারে। একজন সারাদিন ধরে মঙ্গল চিন্তা করছে, আপনি তাকে দান করলে ভালো হবে, কিন্তু সারাদিন ধরে একজন মদ গিলছে, আর তাকে যদি দান করেন সে তো পরের দিন আবার সারাদিন ডবল মদ গিলবে। যে লোকটা সারাদিন মঙ্গল চিন্তা করে গীতা পাঠ করছে বা চণ্ডী পাঠ করছে, মঙ্গল চিন্তা করে তাকে আপনি দান করলেন, সে আর একটা গীতা পড়বে বা আর একটা চণ্ডী পড়বে, কিন্তু যে মদ কিনছে তাকে দান করলে সে আর একটা বোতল কিনে আনবে। সেই জন্য উপযুক্ত পাত্রে দান করতে হয়। দান যখন করবেন মুখে যেন হাসি থাকে। দান সবাইকে করিবে হাসি মুখে, দান সবাইকে করিবে হাসি মুখে। তাহলে প্রথম নিয়ম হলো স্বর্গ মর্ত পাতাল নিমন্ত্রণ, দ্বিতীয় নিয়ম হলো সকলকে দান এবং হাসি মুখে দান, প্রোভাইডেড মুখে যেন হাসি থাকে। তিন নম্বর নিয়ম হচ্ছে যে দান করার পর আর একটা কাজ আছে, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, সর্বশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি স্কন্ধে লইয়া, ভিক্ষা করি যাবে মন সুখে, ভিক্ষা করি যাবে মন সুখে। দাঁড়ান দেবর্ষিপাদ, আপনার সব কথা বুঝলাম কিন্তু শেষ কথা বুঝলাম না। আপনি বললেন ত্রিভুবন নিমন্ত্রণ করব, চেষ্টা করব কেউ যাতে বাকি না যায়। আপনি বললেন সকলকে দান করব, মুখে হাসি থাকবে, হাসি তো আমার মুখে লেগেই আছে আজীবন, ও দান করলেও হাসি দান না করলেও হাসি। কিন্তু শেষ কথাটা যেটা বললেন, দান করার পর তাদের কাছে গিয়ে আবার আঁচল পাতবো, এইটা তো একটা হাস্যকর কথা হলো। মনে করুন এই যে আপনারা মা কালীর জন্য সবাই দান করলেন, থালার উপর যে যেমন পারলেন দান করলেন, এখনই যদি আবার আপনারা কমিটিকে গিয়ে বলেন যেটা দিয়েছি সেটা ফেরত দিন, তো কমিটি ভালো লাগবে, বলবে মশাই আপনার মতন লোক যেন জীবনে কীর্তন শুনতে না আসে। তাহলে আমি দান করলাম আবার আমি তাদের কাছে কি আঁচল পাতবো, লোকে তো আমাকে নিয়ে হাসা হাসে হাসি ঠাট্টা করবে। শুনুন মহারাজ, আপনি লোকের কাছে চাইবেন কিন্তু হাস্যকর ভাবে কেন চাইবেন? মনে করুন আপনি রাজা মানুষ, আপনি 1 কোটি টাকা কাউকে দান করলেন, রাজা গজার ব্যাপারই আলাদা। আপনি যদি গুরুদেবকে দক্ষিণা দেন 100 টাকা দিলেই আপনার বুকের ভিতরটা টিপ টিপ করবে, কিন্তু প্রধানমন্ত্রী যদি গুরুদেবকে দক্ষিণা দেয় কি দেবে? একেবারে ব্ল্যাঙ্ক চেক, গুরুজি আপনি চরণ মে নিউছাওয়ার কর দিয়া হুম, আপনি হিসাব কর স্যার লিখ লিজিয়ে, তাই না? তাহলে আপনি যখন দান করবেন 100 টাকা দেবেন, কিন্তু প্রধানমন্ত্রী যদি কাউকে দান করেন সে তো কোটির উপরে গল্প। সেই জন্য আপনি যাকে দান করবেন মনে করুন 1 কোটি টাকা দিলেন, তারপরে তার কাছে হাত পেতে বলবেন 1টি টাকা ভিক্ষা দিন। 1 কোটি টাকা দেবার পর কেউ যদি 1 টাকা ভিক্ষা চায় কেউ হাসবে? বলে না কেউ হাসবে না, কিন্তু আমি চাইবো কেন? বলে চাইলে আপনারই মঙ্গল, আপনি যখনই 1 কোটি টাকা দেবার পর 1 টাকা ভিক্ষা করবেন আপনার দানের অহংকার দূরে যাবে, দানের অহংকার দূরে যাবে, অহংকার দূরে যাবে, যখন দান করে ভিক্ষা করবে দানের অহংকার। যেই 1টা টাকা ভিক্ষা করে ফেললে তুমি আর কোনোদিন বুক বাজিয়ে বলতে পারবে না, জানেন আমি আমাকে 1 কোটি টাকা দিয়েছি, বলতে পারবেন না। 1 কোটি দিয়েছি তার কাছে 1 টাকা ভিক্ষাও নিয়েছি, তাই অহংকারটা আপনার থাকবে না। বাহ, এ তো সাংঘাতিক সুপরামর্শ, খুবই ভালো লাগলো। তাহলে এখন কি করি? বলে এখন চিঠি লিখুন, চিঠি লিখতে থাকুন, ভুল করবেন না। প্রথম চিঠি কাকে লিখতে হয় জানেন? ওই যে মা কালীর চরণ তলে যিনি শুয়ে আছেন, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, প্রথমে শঙ্করে পরে শঙ্করী রে, গণপতি কার্তিকে রে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি। পদ্মজনী মানে ব্রহ্মা, লক্ষ্মী এই যে সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, এই যে লক্ষ্মী এই যে বিনা পানি,
সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজ করে, সে যে পদ্মজনী লক্ষ্মী বিনা পানি পত্র লিখে নিজ করে, একে একে পত্র লিখে যে দিল, একে একে পত্র লিখে যে দিল যথাযোগ্য সম্বোধনে। আস্তে, সম্বোধনটা ঠিক করতে হবে, যাকে যেটা মানায়। দুর্গা দেবীর সামনে কি লেখা হলো? দুর্গা মাতা সহায়। গণেশের আগে কি লেখা হলো? সিদ্ধিদাতা গণেশ সহায় নম। যাকে যেটা সম্বোধন, যথাযোগ্য সম্বোধনে যে কথা যার ভালো লাগে, যথাযোগ্য সম্বোধনে যথাযোগ্য সম্বোধনে একে একে পত্র লিখে নিজ, পত্র লিখে নিজ করে, পত্র লিখে নিজ করে। সবার নামে তো চিঠি লেখা হলো, কিন্তু দাদা বলাই যে মা এত কষ্ট করে মানুষ করলো, তাকে তো আমি চিঠি লিখতে পারলাম না দাদা। ভাই রে, আমি তো সেটাই তোকে বলতে যাচ্ছিলাম, মায়ের নামে চিঠি কই? কৃষ্ণ বলছে, দাদা গো, সকলকে চিঠি লেখার মতো পড়াশোনা করেছি বটে, কিন্তু মাকে চিঠি লেখার মতো কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা। কোনো ভাষা খুঁজে পেলাম না দাদা, আমি কি বলে বা ক্ষমা চাইব। মা বাবাকে চিঠি লেখা যায়? মনে করুন কোনো ছেলে বিয়ে করছে, সারা পাড়ার লোকের বাড়িতে কার্ড নিয়ে যাচ্ছে, আর বাবার কাছে একটা কার্ড নিয়ে যাবে, বাবা এই যে আমি বিয়ে করছি, এই নাও কার্ড। হয় কখনো? হয়। যদি ছেলে বিদেশে থাকে, যদি ছেলে বিদেশে থাকে, মনে করুন ছেলে চাকরি করেছে, এত পড়াশোনা করেছে, বড় চাকরি পেয়ে বিদেশে চলে গেছে, সেখানে একটা মেম সাহেব পছন্দ হয়েছে, তাকে বিয়ে করে নিয়েছে। এবার সেই সময় যদি একটা চিঠি বাবার কাছে না আসে, বা বাবাকে ফোনেও যদি নিমন্ত্রণ না করে, তাহলে বাবা জানবে কি করে ওখানে বিয়ে হচ্ছে ছেলে? তবে ভাষাটা সেখানে মার্জিত হতে হবে, এইভাবে লিখতে হবে, বাবা এই বিদেশ বিভূতিতে কাজ করতে এসে পরিস্থিতির চাপে পড়ে আমি বিবাহ করতে বাধ্য হলাম, তোমার যদি আসার সময় সুযোগ হয় এসে আশীর্বাদ করো। এইটা বাবার কাছে চিঠি হতে পারে। কিন্তু যদি এরকম লেখে, এই যে তুমি তো আমাকে ঠিক করে খাওয়াতেই পারলে না, মানুষ করতেই পারলে না, তুমি আবার চিঠি আশা করো কেন? যাক, তবু তোমাকে জানাচ্ছি, বাবা বলে একটা মেম সাহেব বিয়ে করেছি, পারলে এসে দুটো খেয়ে যে। এইরকম যদি ভাষা ছিরি হয়, সেরকম বাবা যাবে কোনোদিন? ওই জন্য মার্জিত ভাষা হতে হয়। কৃষ্ণচন্দ্র এখন দ্বারকার রাজা, আর ওদিকে নন্দ রাজা মা যশোদারা গ্রামে পড়ে আছে, তাদের কাছে চিঠি লিখতে হলে ভাষাটা মার্জিত হতে হবে। মা গো যশোদে, কত না ব্যথা দিয়েছি তোমার কোমল প্রাণে, কুপুত্র যদি বা হয় কুমাতা কদাপি নয়, আমার সকল অপরাধ ক্ষমা করে এই দানব্রত যজ্ঞে এসো মা, তুমি আশীর্বাদ না করলে আমার যজ্ঞ সম্পূর্ণ হবে না। এই যদি ভাষা হয় তাহলে মা ছুটে আসবে। নন্দরাজ আগে লিখলো, বাবা আমরা যখন গোষ্ঠে যেতাম তুমি আমাদেরকে ধুতি পরিয়ে দিতে, তাই আজকে তুমি এসে দাঁড়িয়ে সমস্ত যজ্ঞ পরিচালনা করো, যাতে তোমার ছেলের অসম্মান না হয়। তুমি অনেক যজ্ঞ করিয়েছো, আর আমি তো শুধু রাজনীতি করেছি, আমি সারা ভারতের রাজনীতির দায়িত্ব মাথায় নিয়ে না যে হাল, আর তুমি তো বৃন্দাবনে অনেক যজ্ঞ করিয়েছো, তাই যজ্ঞে তুমি বোঝো সব, তুমি দাঁড়িয়ে থেকে যজ্ঞ পরিচালনা করে দাও, যাতে তোমার ছেলের অসম্মান না হয়। এই হচ্ছে বাবার কাছে চিঠি। এরকম সবাইকে লিখলো, শ্রীরাম সুদামকে লিখলো যে তোরা পাকা পাকা ফল আনবি, ভাত রুটি খাওয়া যাবে না, ফল খেয়ে থাকতে হবে, তোদের আনা ফলই আমি খাবো। আর দাদা বলরাম যখন আড়ালে সরে গেলেন, রাধারানীকে উদ্দেশ্য করে চিঠিটি লিখছে, নগরাধে প্রেমময়ী, তুমি শুধু প্রেমময়ী নও আমার শক্তি সঞ্চারিণী, নগরাধে তুমি এই দান ব্রত যজ্ঞে এসে
নয়নে নয়নে আমায় শক্তি সঞ্চার করো, যাতে এই যজ্ঞ আমি সম্পূর্ণ করতে পারি। সকলের উদ্দেশ্যে চিঠি লিখলেন। আর চিঠি বিলাবে কে? এই যে নারদ মুনি, চিঠির বোঝা মাথায় নিয়ে নারদ চললেন। পত্র লইয়া নারদ মুনি আনন্দে মগ্ন। কৈলাস ধামে আসি। হাঁপিয়ে গেছে। কৈলাস তো পাহাড়ের উপর না? কৈলাস ধামে আসি উপনীত হলো, কৈলাস ধামে আসি উপনীত হলো, দেবাদিদেব হর হর মহাদেব, নমঃ পার্বতী পতে হর হর মহাদেব। কে? নারদ এসেছিস? নিশ্চয়ই কোনো ঝামেলা পাকিয়েছিস? না মামা, একটা শুভ সংবাদ দিতে এসেছি। শুভ? তোর মুখে আবার শুভ সংবাদ? এই জীবনে প্রথম শুনবো হয়তো। বল মামা, শ্রীকৃষ্ণচন্দ্র যজ্ঞ করছে। আবার যজ্ঞের খবর দিতে এসছিস? একবার আমার শ্বশুর মশাই যজ্ঞ করেছিল, তুই খবর দিতে এসেছিলিস, এমন রেগে গেলাম শ্বশুরের মুন্ডই কেটে দিলাম। আবার তুই যজ্ঞ? না মামা, তোমার শ্বশুর মশাই যখন যজ্ঞ করেছিল তোমাকে তো নেমন্তন্নই পাঠায়নি, কিন্তু এবার কৃষ্ণচন্দ্র যে যজ্ঞ করছেন, প্রথম নিমন্ত্রণ পত্র তোমার নামে। পড়ে দেখো, লেখা আছে সাঙ্গ পাঙ্গ সঙ্গে করে আসবেন। তাহলে সাঙ্গ পাঙ্গ কে তোমার? নন্দী ভৃঙ্গি, ডাকিনী যোগিনী, ভূত। তাহলে ভূত প্রেত সবাইকে নিয়ে যাবে। পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, পত্র হেরি ভোলানাথের আনন্দিত মন, বম বম বলি ভোলা করয়ে নিতন, বম বম বলি ভোলা করয়ে নিতন, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, ওই পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, পত্র হেরি ভোলানাথের আনন্দ ধরে না, বম বম বলি ভোলা করয়ে নিতন, বম বম বলি ভোলা করয়ে নিতন। শিব ঠাকুর যখন আনন্দে নেচে উঠেছেন, স্বর্গে নিমন্ত্রণ সম্পূর্ণ, পাতালে নিমন্ত্রণ সম্পূর্ণ, মর্ত্যধামে বিভিন্ন রাজ্যে নিমন্ত্রণ সেরে নারদ এসেছে বৃন্দাবনে। একই এখানে তো দশা আরো করুণ হয়েছে। দেখে শ্রীদাম সখা পটেতে আকা, শ্যামের মূর্তি করে নারদ দেখে সখা পটেতে আকা, পাকা পাকা ফল লইয়া বলে ভাই কানাই খরে খরে, আর এঠো ফল খাওয়াবো না রে। শ্রীদা কে? নারদ মুনি, নারদ মুনি, আমাদের ভাই কানাই কেমন আছে? আরে তোদের ভাই কানাইয়ের খবরই তো দিতে এলাম। তোদের ভাই কানাই বিরাট বড় যজ্ঞ করছে। হ্যাঁ হ্যাঁ, আগে তো জানতাম নন্দরাজা যজ্ঞ করেন, এখন ভাই কানাইও করছে। আর সেই যজ্ঞে তোদেরকেও চিঠি দিয়েছে, এই দেখ। তোদের ভাই কানাই এখন যজ্ঞ চলাকালীন ভাত রুটি খেতে পারবে না, ফল খেয়ে থাকতে হবে, আর সেই ফল তোরাই বৃন্দাবন থেকে নিয়ে যাবে।
এত বড় দায়িত্ব, তাহলে তো আমাদের আর কামলে চলবে না, ফল জোগাড় করি চল। আরো দুপায়ে গিয়ে দেখে নন্দ পিতা জেলেছে চিতা প্রাণ তেজিবার তরে, মাতা নন্দ রানী করে নবনী নারদ। মা, আমার ছেলে কেমন আছে? মা, আপনার ছেলে বিরাট বড় যজ্ঞ করছে, এই দেখুন চিঠিতে আপনাকে লিখেছে, আপনি গিয়ে আশীর্বাদ না করলে তার যজ্ঞই হবে না। হ্যাঁ, রাজা হবার পরেও আমাকে মনে রেখেছে, তাহলে তো আমাকে আশীর্বাদ করতে যেতেই হবে। আমি কি খালি হাতে আশীর্বাদ করতে পারি? ছানা মাখন বানিয়ে নিয়ে যাব, ওর মুখে দেব, তবে তো আশীর্বাদ করব। আমাকে এখন কাঁদলে চলবে না। পিতা আনন্দ, আপনি কি করেছেন? চিতা সাজিয়েছেন কেন? ভেঙে ফেলুন, ভেঙে ফেলুন। এই দেখুন কৃষ্ণ লিখেছে, আপনি গিয়ে যজ্ঞ পরিচালনা করে দেবেন। ওরে বাবা, যজ্ঞের দায়িত্ব আমার উপর, তাহলে তো আমার কাঁদলে চলবে না। এগিয়ে চললেন নন্দ রাজা, আরো দুই পায়ে গিয়ে নারদ মুনি রাধা রানীর কুঞ্জে গিয়েছেন। দেখেন রাধা রানী আমার, বিধাতার উদ্দেশ্যে বলছেন, এই অব বিধাতা পঞ্চত্বং তনুরে তু ভূত নিবহা স্বাংশে বিশন্তি স্ফুটম ধাতারং ভ্রন্ত প্রণিপত্য শিরসা তত্রাপি যাচে বরম। হে বিধাতা, শুনেছি মৃত্যুর পর লোকের শরীরের পঞ্চতত্ত্ব পঞ্চতত্ত্বে মিশে যায়, মাটির সঙ্গে মাটি মেশে, জলের সঙ্গে জল মেশে, বাতাসের সঙ্গে বাতাস মেশে, মহাশূন্যতার সঙ্গে হৃদয়ের আকাশ মেশে, আর তাপ শরীরের তেজ তাপ তাপের সঙ্গে মিশে যায়। আমার যদি মৃত্যু হয়, হে বিধাতা, আমার এই পঞ্চতত্ত্ব গিয়ে যেন কৃষ্ণের সেবা করে। যাহা পহু অরুণ চরণে চলি যাওত, তাহা তাহা ধরণী হইয়ে মজুগত, যে পথে গোবিন্দ বিচরণ করে, আমার শরীরের মাটি অংশ সেই পথে যেন ধুলা হয়ে থাকে। যাহা পহু অরুণ চরণে চলি যাত, যাহা পহু অরুণ চরণে চলি যাত, তাহা তাহা ধরণী হোক মজুগত, মাটি যেন সেই পথে যায়, মাটি যেন সেই পথে যায়, যে পথে গোবিন্দ নেচে যাবে, আমি তার পদ ধুলা হয়ে রব। পথে গোবিন্দ নেচে যাবে, আমার শরীরের জল কোথায় যাবে? না, যে সরোবরে গোবিন্দ নিত্য স্নান করেন,
আমার শরীরের জল যেন সেই জলে মিশে গিয়ে তাকে স্নান করিয়ে দেয়। মরুত, আমার শরীরের বাতাস যে পাখা দিয়ে গোবিন্দ হাওয়া খায়, সেই পাখায় মিশে গিয়ে যেন আমার শরীরের বাতাস তাকে সেবা করে। তেজ, আমার যে তাপ, আমার যে জ্যোতি, সেই জ্যোতিটা যেন কৃষ্ণ যে আয়নায় মুখ দেখে, সেই আয়নায় মিশে গিয়ে কৃষ্ণের মুখটাকে উজ্জ্বল করে তোলে। আর আকাশ, শরীরের ভিতরে যে ফাঁকা ফাঁকা জায়গাগুলো, সেই ফাঁকা জায়গাগুলো আকাশের অংশ। এই আকাশটা গিয়ে ওই আকাশে মিশবে, যে আকাশের নিচে গোবিন্দ থাকবে। যাহা পহু ভরময়ী জলধর শ্যাম মধুয়ঙ্গ, আমার শরীরের বাতাস, আমার শরীরের আকাশ, মধুঅঙ্গ গগন যাত্র ছুটাম, যে আকাশের নিচে গোবিন্দ বিচরণ করবে, আমার শরীরের আকাশ যেন সেইখানে যায়। ললিতা বলছে, তাহলে সেবা করবি কি করে আকাশ হয়ে? বলে, আমি মেঘ হয়ে ছায়া ধরব, ছায়া ধরব, ছায়া ধরব। আরে তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে, তাপিত অঙ্গ শীতল হবে আমার অঙ্গের ছায়া লেগে, তাপিত অঙ্গ শীতল হবে ছায়া ধরব, যে সংস্কৃত শ্লোকটা বললাম আগে, এই শ্লোকটা রচনা করেছেন শ্রী রূপ গোস্বামী। আর সেই শ্লোকের বঙ্গানুবাদ মানে ব্রজবুলী পদে অনুবাদ করেছেন গোবিন্দ দাস মহাশয়। সবাই মিলে আসেন, সবাই মিলে হাত জোড় করুন গোবিন্দ দাসের উদ্দেশ্যে এবং রূপ গোস্বামীর উদ্দেশ্যে। গোবিন্দ দাসে কহে কাঞ্চন গৌরী, কাঞ্চন গৌরী, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি, সোমর কত তনু তোহে কিয়ে ছোড়ি। ভগবান পদকর্তা গোবিন্দ দাস বলছেন, ওগো রাধে রাজনন্দিনী, তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবা করার কথা ভাবছো কেন? একবার খুঁজে দেখো হৃদয় মাঝে, খুঁজে দেখো হৃদয় মাঝে, তোমার কালো কৃষ্ণ লুকাইয়ে আছে তোমা বিনা রইতে না রে, কালো কৃষ্ণ লুকাইয়ে আছে তোমা বিনা রইতে না, কালো কৃষ্ণ লুকাইয়ে আছে, খুঁজে দেখো তোমার হৃদয় মাঝে, সোমর কত তনু তোহে গিয়ে ছোড়ি। নারদ মুনি বলছে, রাধে তুমি মৃত্যুর পর কৃষ্ণ সেবার কথা ভাবছো? আর এই দেখো আমি ব্যবস্থা করেছি প্রবাস যজ্ঞের, সেই যজ্ঞে তোমাকে যেতে হবে। এই যে চিঠি, তুমি গিয়ে শক্তি সঞ্চার না করলে কৃষ্ণের যজ্ঞই হবে না। বাবা, তা যজ্ঞটা প্রভাস তীর্থে কেন হচ্ছে? নারদ মুনি, এ তো এক কাহিনী আছে, বলবো না সময় কম, বলবো না রেখে দিই পরে বলি, শুনুন তাহলে। খুব মজার একটি কাহিনী আছে। আকাশের দিকে যে চন্দ্র দেখা যায়, ওই চন্দ্র একজন দেবতা। জ্যোতিষীরা বলেন, আকাশের চন্দ্রের চারিদিকে যে ২৭টি নক্ষত্র আছে তারা চাঁদের স্ত্রী। এগুলো জ্যোতিষের ভাষা, যে চাঁদের স্ত্রীগণ, ওই নক্ষত্রগণ চাঁদের স্ত্রী। কিন্তু চাঁদ এতটাই নিজের রূপের অহংকারে অহংকারী যে ২৭ জন স্ত্রী থাকা সত্ত্বেও বৃহস্পতির স্ত্রী তারার প্রতি তিনি আকৃষ্ট হয়েছেন। তাই বৃহস্পতি অভিশাপ দিলেন, ওরে দুরাচার, গুরু পত্নীর প্রতি তোর কুনজর, রূপ যৌবনের তোর এত অহংকার, আমি তোকে অভিশাপ দিলাম, অভিশাপ ১৬ দিনের মধ্যে ক্ষয় হতে হতে তুই নিশ্চিহ্ন হয়ে যা।
কারোর অভিশাপ কাজে লাগুক না লাগুক, গুরু যদি অভিশাপ দেয়, গুরু হইতে সাবধান, গুরুর বাড়ি বেশি যাবেন না, আবার কমও যাবেন না। কম গেলে সঠিক সন্ধান পাবেন না, আবার বেশি পেলে গেলে যদি গুরুদেব অভিশাপ দিয়ে দেয় বিপদে পড়ে যাবেন। সাধারণত গুরুরা অভিশাপ দেয় না, কিন্তু অতিষ্ঠ হয়ে গেলে বলা যায় না। সেই জন্য গুরু যদি অভিশাপ দেয়, সে অভিশাপ লাগবেই লাগবে। বৃহস্পতি অভিশাপ দিয়ে দিলেন চন্দ্রকে, বৃহস্পতি হচ্ছে দেবগুরু, যেই না অভিশাপ দিয়ে দিলেন ষোলো দিনের মধ্যে ক্ষয় হবে চাঁদ, ক্ষয় হতে 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 পনেরো দিন ক্ষয় হয়ে গেছে, আর একদিন বাকি আছে। যেই না একদিন বাকি আছে, চাঁদের যারা স্ত্রী তারা দুশ্চিন্তায় পড়ল যে আর একটা দিন যদি ক্ষয় হয়ে যায় চন্দ্রদেব, আমরা তো সব বিধবা হয়ে যাব, তাহলে আমাদের বিধবা হওয়ার হাত থেকে কে বাঁচাবে, কে বাঁচাবে? যার কেহ নাই সেই তার রয়েছে অভাগার অগতির গতি, ওই যে দেবাদিদেব মহাদেব, তার কাছে গিয়ে ২৭ জন স্ত্রী প্রণাম করে ডাকতে লাগলেন, ওম নমঃ শিবায়, ওম নমঃ, ওম নমঃ শিবায়, ওম নমঃ শিবায়, মনীষম শেষ গুণম গুণহীন মহেশ গণাবরণম প্রণীর্জিত দুর্জয় দৈত্যপুরম প্রণমামি শিবং শিবকল্পতরুম, ওম নমঃ শিবায়। গুরুরাজনান্বিত বামতনু ধনু নিন্দিত রাজিত কোটিবিধু বিধি বিষ্ণু শিরোধৃত পাদ যুগং প্রণমামি শিবং শিবকল্পতরুম, আমাকে একটু ভালো করে ধ্যান করতে দেবে না, একটু এই হিমালয়ে আমি কেন বাড়ি বানিয়েছি, কৈলাসের ঠান্ডার মধ্যে কেউ থাকতে পারে, কিন্তু আমি বাড়ি বানিয়েছি যাতে লোকে আমার কাছে সে ঝামেলা না করে, আর এইখানে আমি আপন মনে ধ্যান করছি, দেখো একদল মেয়ে আমার নামে নমঃ শিবায় নমঃ শিবায় করছে, আমার ধ্যান জমবে? এই মেয়েরা কেন এরকম আমাকে বিরক্ত করছো, কে তোমরা? আমাদেরকে চিনতে পারছেন না? একটু ভালো করে দেখুন, আমরা আপনার আপনজন। হ্যাঁ আপনজন, দক্ষ রাজার ২৭টি মেয়েকে বিয়ে করেছেন চন্দ্রদেব, আর দক্ষ রাজারই একটি মেয়েকে বিয়ে করেছিলেন শিব ঠাকুর, তাহলে দুজনের শ্বশুর হচ্ছে দক্ষ, চাঁদ আর শিব, তাহলে শিব আর চাঁদের কি কি সম্পর্ক? ভাইরা ভাই, তাহলে চাঁদের স্ত্রীগণ শিবের কি হয়? মিষ্টি সম্পর্ক। আমরা আপনার শ্যালিকা, শ্যালিকা, ওই জন্য যেন চেনা চেনা লাগছিল। আচ্ছা বলো কি বিপদে পড়ে আমার কাছে এসেছ? বলে বিপদে না পড়লে আপনার কাছে কে আসে? সারা গায়ে ছাই মেখে বসে থাকেন, সাপ জড়িয়ে বসে থাকেন, বিপদে পড়লেই তো আপনার কাছে আসেন লোকে, আমরাও এসেছি। কি বিপদ বলো? বিপদ হলো এই, দোষ করেছে আমাদের স্বামী আর বিধবা হতে চলেছি আমরা। শিব ঠাকুর বলছে, দেখো আমি একটু সহজ সরল দেবতা, অত জটিল কথা বুঝি না, একটু খুলে বলো। আর খুলে কি বলবো জামাইবাবু, আপনি তো আমাদের কর্তাকে চেনেন,
আমরা 27 জন স্ত্রী থাকতেও ওনার এমন নজর, বৃহস্পতির স্ত্রী তারার প্রতি উনি আকৃষ্ট। তাই আচ্ছা দাবাই পেয়েছে, বৃহস্পতি এমন অভিশাপ দিয়েছেন, বলেছেন 16 দিনের মধ্যে ক্ষয় হয়ে শেষ হয়ে যাবে। তা 15 দিন ক্ষয় হয়ে গেছে, আর একটা দিন বাকি আছে, এইটুকু ক্ষয় হলেই চন্দ্র দেবতা নিশ্চিন্ন আর আমরা বিধবা। তাই আমাদেরকে বিধবা হবার হাত থেকে আর কেউ বাঁচাতে পারবে না, আপনি বাঁচান জামাই বাবু। শিব ঠাকুর বললেন ঠিক আছে ঠিক আছে, অনন্য শরণ অগতির গতি, আমি যখন আছি তোমাদের জামাই বাবু কোনো চিন্তা নেই। শোনো, ওই এক খণ্ড চাঁদকে এনে আমার জটার মধ্যে লুকিয়ে রাখো। কেন জানো? যদি ঘড়িতে জল না ঢোকে তাকে বলে ওয়াটার প্রুফ ঘড়ি, তেমনি এই জটার মধ্যে কারোর অভিশাপ ঢুকবে না, তাহলে এই জটাটা হলো অভিশাপ প্রুফ জটা। এর মধ্যে ওই চাঁদকে রেখে দাও, কারোর অভিশাপ এখানে কাজে লাগবে না, এই মন্ত্র দেওয়া জটা। তাই তাহলে ওই একখণ্ড চন্দ্রকে এনে শিবের জটায় যুক্ত করে দেওয়া। সেদিন থেকে শিব ঠাকুরের জটা একখণ্ড চাঁদ, আকাশের চাঁদ আলাদা, শিব ঠাকুরের জটার চাঁদ আলাদা। আকাশের চাঁদে 15 কলায় চাঁদ, আর একখণ্ড এক কলা চাঁদ শিব ঠাকুরের জটায়। ওই জন্য এদিকে জ্যোতি যখন কমে যায় ওদিকে জ্যোতি বাড়তে থাকে, ওদিকে যখন জ্যোতি কমে যায় এদিকে জ্যোতি বাড়তে থাকে। তাহলে একখণ্ড চাঁদকে আমার জটায় এনে রেখে দাও, কারোর অভিশাপ কাজ করবে না। যেই না একখণ্ড চাঁদকে জটায় এনে রেখে দিল, আর তো আকাশে চাঁদ নেই, শিবের জটায় চাঁদ। এবার আকাশে চাঁদ না থাকলে কি হবে? সারা বছরই রাতের বেলা অন্ধকার, বৃহস্পতি অভিশাপ দিয়ে ঠকে গেলেন, কারণ রাতে যখন হাঁটেন পূর্ণিমায় চাঁদ থাকলে একটু দেখে শুনে হাঁটতে পারতেন, কিন্তু চাঁদ নেই, এখন বারবার হোঁচট খাচ্ছেন রাস্তায়। ভাবছে আমার শিষ্যটাকে একটু জোরালো অভিশাপ দেওয়া হয়ে গেছে। আরে বাবা, মেরে দেওয়ার কি, বেঁচে থাকলে তো তার সঙ্গে লড়াই করতে ভাল লাগে, শত্রুকে মারতে নেই, শত্রুকে বাঁচিয়ে রেখে লড়াই করতে হয়। তোকে মেরেই দিলাম, এখন যে রাতের বেলা অন্ধকার, কোনো আলো নেই, তো কি করব? ও যদি বেঁচে থাকতো আমি বলে দিতাম যে সোম তীর্থে গিয়ে যদি কেউ স্নান করে তার ক্ষয় রোগ দূর হয়ে যায়। সোম তীর্থে গিয়ে স্নান করলে ক্ষয় রোগ দূর হয়, এটা আড়াল থেকে শুনে ফেললো চাঁদের স্ত্রীগণ। বৃহস্পতি তো আর জানে না চাঁদকে ফ্রিজে রাখা আছে, যখনই ওই চাঁদের স্ত্রীগণ শুনে নিয়েছে যে সোম তীর্থে স্নান করালে চাঁদ আবার পূর্ণ হয়ে যাবে, শিবের জটা থেকে ওই একখণ্ড চাঁদকে এনে সোম তীর্থে স্নান করানো হলো। সোম তীর্থটা কোথায়? সারা ভারতবর্ষে 12 জ্যোতির্লিঙ্গ, যেখানে শিব ঠাকুরের বিশেষ বিশেষ প্রকাশ, সেই জায়গাগুলিকে বলা হয় জ্যোতির্লিঙ্গ তীর্থ। তার মধ্যে প্রথম জ্যোতির্লিঙ্গ তীর্থ হলো গুজরাটের সোমনাথ মন্দির। এই সোমনাথ মন্দিরে এত সোনা দানা মণি মাণিক্য থাকতো যে সুলতান মাহমুদ 17 বার ওই মন্দির লুণ্ঠন করেছেন। একবার দুবার নয়, 17 বার সোমনাথ মন্দির লুণ্ঠন করে নিয়ে গেছে, তবুও সোমনাথ মন্দিরের সোনা দানা কমাতে পারেননি। এই হচ্ছে সোমনাথ মন্দির। সেই সোমনাথ মন্দির থেকে 1/2 কিলোমিটার সামনে 3টে নদী এক জায়গায় এসে মিশছে, সেটাও একটা ত্রিবেণী। তবে এখন 3টে নদী পরিষ্কার দেখা যায় না, এখন জলের একটা খাল সেখানে দেখা যায়। ওই ত্রিবেণীতে যদি কেউ স্নান করে সেটা মহাপুণ্য স্নান, সেটাই চন্দ্র দেবতা গিয়ে ওখানে স্নান করলেন, আস্তে আস্তে পূর্ণতা লাভ করল। যেই না চাঁদ পূর্ণ হয়ে গেল তখন থেকে ওই তীর্থটার নতুন নাম হয়ে গেল, আগে নাম ছিল সোম তীর্থ, এখন নাম হয়ে গেল প্রভা যুক্ত আস। চন্দ্র তার হারানো প্রভা, প্রভা মানে জ্যোতি, চন্দ্র তার হারানো প্রভা ফিরে পেল, ওই জন্য তীর্থটার নাম হলো প্রভা যুক্ত আস, প্রভাস তীর্থ। সেই প্রভাস তীর্থে যজ্ঞ হবে, তোমরা সবাই মিলে
যাবে। তাহলে আর কি রে, আর তাহলে চিন্তা করে লাভ নেই, ফলমূল নিমন্ত্রণ পত্র পাইয়া ব্রজবাসীগণ প্রভাস যজ্ঞের পথে করাই গমন, প্রভাস যজ্ঞের পথে করাই গমন। এবার শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা, শকট মানে কি গরুর গাড়ি ভর্তি করে দধি দুগ্ধ ছানার ফলমূল নিয়েছে, ফলমূল কত নিল না হয় গণনা, শকট ভরিয়া নিল দধি দুগ্ধ ছানা ফলমূল কত নিল না হয় গণনা। প্রভাস তীর্থে চারদিকে চারটে দরজা হয়েছে, একদিকে দরজা দিয়ে আসছে শান্ত আর দাস্য রসের ভক্তগণ, অন্যদিকে দরজা দিয়ে আসছে সূক্ষ্ম রসের ভক্তগণ শ্রীরাম সুদাম। এ জোরসে বলো জয় কানহাইয়া লাল কি, আস্তে আমি যখন বলবো জয় কানহাইয়া লাল কি, আপনারা উত্তরে বলবেন হাতি ঘোড়া পাল কি, হাতি বলবেন না হাতি বলবেন, হিন্দি ভাষীরা হাতিকে হাতি বলবেন। এ ভাইয়া আরে কানহাইয়া কে পাশ যাব আগে হো, বাহে উঠা কে জয় ধ্বনি করো, বলো জয় কানহাইয়া লাল কি, বলো জয় কানহাইয়া লাল কি হাতি ঘোড়া, বলো জয় কানহাইয়া লাল কি হাতি ঘোড়া, আরে জয় কানহাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি হাতি ঘোড়া পাল কি, জয় কানহাইয়া লাল কি হাতি ঘোড়া পাল, আরে নন্দ খেলা নন্দ ভয়ো জয় কানহাইয়া লাল কি হাতি দিয়া পাল কি। গোবিন্দ বুঝে গেলেন এই হাতি ঘোড়া দিয়ে জয়ধ্বনি আর ওই ব্রজবাসী ছাড়া কেউ দেবে না, সবাই গিয়ে গিয়ে আলিঙ্গন করলেন প্রাণ গোবিন্দ। ওদিকে একটি দরজায় মা যশোদা এসেছেন, গোপাল বলিয়া কাঁদয়ে মা, গোপাল বলিয়া কাঁদয়ে মা, কহয়ে রামের বদন চাই, কহয়ে বলাই দাদা আমার মা যশোদার কান্না শুনতে পাচ্ছি, দারোয়ান বোধহয় বুঝতে পারেনি, সাধারণ মানুষ মনে করে আমার মা যশোদাকে বোধহয় বাধা দিয়েছে দারোয়ান, চলো দাদা তুমি যজ্ঞের দিকটা দেখো আমি মায়ের কাছে আগে যাই, মা মা বলিয়া ধাইয়া চলে রাজা মশাই নাকি মা বলছে রে, সর 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 মা তুমি এসেছো মা, তোর দারোয়ান আমাকে চিনতে পারেনি কিন্তু তুই যে আমাকে মা বলে ডেকেছিস বাবা, এতেই আমার সব অসম্মান সম্মানে পরিণত হয়েছে, আয় বাবা বুকে আয়, এই যে তোর জন্য ছানা মাখন এনেছি একটু খা, যেই ছানা মাখন খাওয়াতে গেছে অমনি দেবকী এসে হাত ধরেছে, দাঁড়া দেবকী, হ্যাঁ যশোদা ছানা মাখন যদি খাওয়াতে হয় আমি খাওয়াবো, কারণ আমি ওর গর্ভধারিণী, আমি ওকে পেটে ধরেছি, তুমি দুদিন পালন করতে পারো কিন্তু পালন করলে তার অধিকার বেশি না গর্ভে ধরলে তার অধিকার বেশি, আমি যে ওকে কোলে পিঠে করে বড় করেছি, কোলে পিঠে করে বড় করেছি, কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হয়, পরে যখন কোকিল বুঝতে পারে আমি কাক নই কারণ গলার সুর মেলে না, তখন সে বাসা ছেড়ে চলে যায়, তাহলে ওই দেখো বাবা
মিলছে না তো, ওটা কত মধুর সুর, আরে কাকের আওয়াজ? সেই জন্য কোকিল যখন বুঝতে পারে যে আমাদের সঙ্গে এর আওয়াজ মিলছে না, তখন বাসা ছেড়ে চলে যায়। তাহলে কোকিলের বাচ্চা কাকের বাসায় বড় হলে কাকি কখনো কোকিলের মা হয়? সাংঘাতিক যুক্তি। তাহলে সেই সমাধান কি করবে? এই মায়ের সমাধান একমাত্র জগৎ জননী মাই করতে পারেন। তাই মা দুর্গা এসে সামনে দাঁড়ালেন, যশোদা এই সমাধান আমি করব। যশোদা তুমি একদিকে দাঁড়াও, দেবকী তুমি যশোদার পাশে দাঁড়াও, কৃষ্ণ তুমি বিপরীত দিকে দাঁড়াও, মাঝখানে 100টা কাপড় টাঙিয়ে দাও, যার দুগ্ধ ধারা 100টা কাপড় ভেদ করে গিয়ে গোপালের বদনে পড়বে সেই মা হবে। সতেক বসন টানা হইবে, সতেক বসন টানা হইবে, কার তনয় গোপাল জানা সে যাবে, কার তনয় গোপাল জানা সে যাবে, দেখব কার ও তনয়, কার ও তনয়, মনে হয় কার ও তনয়, কার ও তনয়, কার ও তনয়, কার ও তনয়, মনে হয় কারো তো নয়, কার ও তো নয়, মনে হয় কারো তো নয়, কারো তো নয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়, মনে হয় কারো তো নয়, যে ভজে তারি তো হয়, কারো তো নয়, কার তো নয় গোপাল জানা সে যাবে, কার ও তো নয়, কারো তো নয়। এবার দেবকী বলছে, আমার পেটে জন্ম নিয়েছে, আমার দুধ খাবে না মানে? গরবে দেবকী সস্তন ধরে, গরবে দেবকী সস্তন ধরে, আরে প্রথম বসন ভেদ না করে, প্রথম বসন ভেদ না করে, মা যশোদা কেঁদে বলে, আমার হৃদয়ের সুধা পান করে গোপাল বড় হলো, আর আমি এখন প্রমাণ দেব আমি ওর মা কিনা? গোপাল বলিয়া কাদয়ে মা, যখনই ব্যাকুল প্রাণে গোপাল বলে কেঁদে উঠেছে মা যশোদা, তার ব্যাকুলতা তার স্নেহের এমন তীব্রতা, 100টা কাপড় ভেদ করে দুগ্ধ ধারা গোপালের পতনে গেল। ভাগ্যবান পদকর্তা চণ্ডীদাস এক পাশে দাঁড়িয়ে বলছেন, কেন হবে না? বাসুলি আদেশে চণ্ডীদাস বলে, শুদ্ধ মতি হলে গোবিন্দ মেলে, মতি হলে গোবিন্দ মেলে, নানা অহংকারে মেলে না, অহংকারে মেলে না, সে যে দর্পহারি মধুসূদন অহংকারে মেলে না, দর্পহারি মধুসূদন, সে যে কারো দর্প সইতে না রে দর্পহারি মধুসূদন, দর্পহারি মধুসূদন, মাকে সেটা প্রমাণ হয়ে গেল। বাকি থাকলো একটাই দরজা, সেখানে রাধারানী আসছেন বিনা সুতায় গাঁথা মালা হাতে নিয়ে। কই বিনা সুতায় মালা গেঁথেছি যার গলায় পড়াবো বলে, সে কই? কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধু, কই কৃষ্ণ কোথায়, কৃষ্ণ কোথায় প্রাণ বধু, বাহির কইলে আমার
রাজ নন্দিনী গো ঘরে তুম লোক কহাঁ সে আ রই হো বৃন্দাবন এ বৃন্দাবন কহাঁ পড়তা হ্যায় এ দরওয়ান তুমি চিনবে না তোমাদের মহারাজকে জিজ্ঞাসা করো বৃন্দাবন কহাঁ পড়তা হ্যায় যাও রাজাকে গিয়ে বলো আরে রাজা কো বুলায়েঙ্গে কহাঁ কা কোন আ গয়া কি রাজা এ বেশি কথা বলবে না দরওয়ান এই যে আমাদের মধ্যমণি রমণীকে দেখছো এই মধ্যমণি রমণী তোমাদের রাজা যদি দেখে না প্রণাম করবে প্রণাম কিউ হামারে মহারাজ ইয়ে লড়কি কো কিউ প্রণাম করে আরে করেঙ্গে করেঙ্গে কেন করবে সে কথা বলতে লজ্জা হয় কথা বলতে লজ্জা হয় কথা বলতে লজ্জা হয় কথা বলতে লজ্জা হয় লাজের কথা বলতে লজ্জা বড় লাজের কথা বলতে লজ্জা হয় কেন কি এমন কথা যে লজ্জা হচ্ছে তোমাদের রাজা একদিন ধরেছিল এই মেয়েটার পায়ে তোমাদের রাজা ধরেছিল এই মেয়েটার পায়ে কথা বলতে লজ্জা হয় কথা বলতে লজ্জা হয় কথা বলতে লজ্জা হয় কেন কেন আমাদের রাজা এই মেয়েটার পায়ে হাত কেন দেবে সে কথা রাজাকেই জিজ্ঞাসা করো কেন হাত দেবে এই মেয়ে তোমাদের রাজার গুরু তোমাদের রাজা বাঞ্ছা কল্পতরু এই মেয়ে তোমাদের রাজার গুরু তারা গিয়ে মহারাজকে বলি একবার মহারাজ পূর্ব দিকে একদল রমণী এসেছেন তাদের মধ্যমণি একজন তার এত রূপ তার দিকে তাকানোই যাচ্ছে না আবার বলছেন আপনি নাকি একদিন ওর পায়ে হ্যাঁ চুপ পূর্ব দিকের দরজায় যখন কেউ এসেছে দাদা বলাই তুমি একটু যজ্ঞটা দেখো আমি গিয়ে দেখি তখন যজ্ঞ হচ্ছে মন্ত্র পাঠ হচ্ছে সবাই একটু হাত জোড় করে বসুন মায়ের মন্দিরে যখন আজকে এসেছি একটু মন্ত্র পাঠ করি ও মাগদে ভিড়ে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্ন ধাতমাম ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নিঃ পূর্বভিরঋষিভিরিয়ো নূতনৈরুত স দেবা ইহ বক্ষ্যতি ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম অগ্নিনারয়িমশ্নবত পূষমেব দিবে দিবে যশ সংবীরবত্তমাম ওম অগ্নয়ে স্বাহা ওম অগ্নেয়ং যজ্ঞমধ্বরম বিশ্বতো পরিভূরসি স হে দেবেষু গচ্ছতি ওম অগ্নয়ে স্বাহা ওম অগ্নির্হোতা কবিক্রতুঃ সত্যশ্চিত্রশ্রমস্তমঃ দেবো দেবেভিরাগমাত ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম যদঙ্গদাশু সেতুম অগ্নে ভদ্রং করিষ্যসে তবেতত সত্যমঙ্গিরঃ ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে ওম উপত্বাগ্নে দিবে দিবে দোষাবস্তর ধিয়া বয়ম
নমো ভরন্ত এমাসি ওম অগ্নয়ে স্বাহা, ওম সানাহ বিতে বসুনবে অগ্নে সুপায়নো ভব, সচস্বান সুবস্তয়ে ওম অগ্নয়ে স্বাহা। স্বস্তি নো ইন্দ্র বৃদ্ধশ্রবা, স্বস্তি ন ভূষা বিশ্ববেদা, স্বস্তি নস্তক্ষোরিষ্টনেমি, স্বস্তি ন বৃহস্পতির্দধাতু। ওম শান্তি 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 হরি ও। যজ্ঞ চলছে যজ্ঞের মতন, শ্রীকৃষ্ণ এসেছেন রাধে। তুমি যে ঘর থেকে এলে, তোমাকে বাধা দেয়নি কেউ? বাধা তো দিয়েছিল, আমার ননদি আমার শাশুড়ি আমাকে বাধা দিয়ে বলেছিল এই সময় সেজে গুজে বৌমা কোথায় যাবে। শেষকালে কি হলো জানো? তোমারই যোগ মায়াকে আমি শরণাপন্ন হলাম, বললাম মা যোগ মায়া আমাকে তোমার রূপ দাও। এই যে মা, এই মা তখন রাধারানীকে রূপ দিলেন। রাধারানী কালী মূর্তি ধারণ করেছিলেন, কালী মূর্তি ধারণ করে আয়ানকে যখনই কালী রূপ দেখিয়েছিলেন, আয়ান বলেছিলেন তুমি মহাশক্তি, তোমাকে বাধা দেবার ক্ষমতা আমার নেই। সবাই মিলে একটু হাত জোড় করুন, একটু মায়ের চরণে মাকে আমরা ডেকে নিই। ॐ नमः चण्डिकायै नमः, ॐ कालिकायै नमः, त्वं स्वाहा त्वं स्वधा त्वं हि षडकारस्वरात्मिका, सुधा त्वक्षरे नित्ये त्रिधा मात्रात्मिका स्थिता, अर्धमात्रा स्थिता नित्या यानुचार्या विशेषतः, त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा, त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी, तमत्सन्त्येज सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संहितिरूपान्ते जगतोऽस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवती महादेवी महाशूली, प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रयविभाविनी, कालरात्रिर्महारात्रिर्मोहरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिबोधलक्षणा, लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिनी चापिनी बाण शूर्णे परिघायुधा, सौम्या सौम्यतरा शेष सौम्यभ्यस्पति सुन्दरी परापराणां परमा, त्वमेव परमेश्वरी शरणागतदीनार्त परित्राण परायणे सर्वशान्ति हरे देवी नारायणी नमस्तुते। মোন
মিছে ভ্রম ভূমণ্ডলে ভুল না দক্ষিণা কালি বদ্ধ হয়ে মায়া জালে ভেবে দেখ মনকে ও কারু মিছে ভ্রম ভূমণ্ডলে যার জন্যে মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, যার জন্য এত চিন্তা করছো কালকে মরে গেলে পরশুদিনই তোমার বাড়িতে সেই লোক গোবর ছড়া দেবে, যার জন্য তুমি এত ভেবে মরছো তুমি কালকে মরে যাও পরশুদিনই, যার জন্য তুমি এত ভাবছো সে চারিদিকে গোবর ছড়া দেবে যাতে ভূত না আসে, যার জন্য মর ভেবে সে কি তোমার সঙ্গে যাবে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, সেই প্রেয়সী দেবে ছড়া অমঙ্গল হবে বলে, ভেবে দেখ মনকে ও কারো মিছে ভ্রম ভূমণ্ডলে। এখানে যারা যারা মাতৃমণ্ডলী আছেন তাদের খুব খারাপ লাগছে শুনে যে আমাদের একটু ঠুকে কথা বলা হলো, যে আমরা স্বামীকে ভালোবাসি মরে গেলেই পরের দিন তো আমাদের কিছুই গোবর ছড়া দিতে হবে, এতে মায়েদেরকে ঠুকে বলা হচ্ছে না, বলার উদ্দেশ্য হলো এই যে প্রিয়জনকে তো ভালোবাসতেই হবে, অগ্নি সাক্ষী করে তাকে বাড়িতে আনা হয়েছে ভালোবাসার জন্য, ভালোবাসার জন্যই তো অগ্নি সাক্ষী করে তাকে এনেছেন, ভালোবাসুন, কিন্তু তার ভালোবাসার একটা সীমা আছে, সেই সীমা যখনই অতিক্রম হয়ে যায় তখনই সেটা অন্যায় হয়ে যায়, তার ভালোবাসার সীমা পর্যন্ত তার ভালোবাসা, সমাজের প্রতি আপনার কর্তব্য আছে সমাজের প্রতি আপনার ভালোবাসা চাই, দেশের প্রতি আপনার কর্তব্য আছে দেশের প্রতি ভালোবাসা চাই, সর্বোপরি এই বিশ্ব ব্রহ্মাণ্ড হচ্ছে মায়েরই সৃষ্টি, কাজে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতি আপনার কর্তব্য আছে, যেখানে সেখানে ময়লা ফেলবেন না যেখানে সেখানে আবর্জনা ফেলবেন না, আপনি ধোঁয়া খেয়ে সুখ নিচ্ছেন আর ধোঁয়ায় আপনি বিষ মেশাচ্ছেন এসব করবেন না, কারণ আপনার বাড়ির প্রতি যেমন আপনার ভালোবাসা তেমনি বাড়ির বাইরে জগৎটাও আপনারই জগৎ, পশ্চিমবঙ্গটা আপনারই পশ্চিমবঙ্গ, ভারতবর্ষটা আপনারই ভারতবর্ষ, পৃথিবীটা আপনারই পৃথিবী, সর্বোপরি মায়ের গর্ভ থেকে যা এসেছে সমস্ত সৃষ্টি আপনার আপনজন। নিজেকে কর্তা ভেবে আমরা অনেক কিছু করি কিন্তু দুদিন পরেই কর্তার কর্তৃত্ব আর থাকে না, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, দিন দুই তিনের জন্য ভাবে কর্তা বলে সবাই মানে, সেই কর্তারে দেবে ফেলে কালা কালের কর্তা এলে, সেই কর্তারে দেবে ভেবে দেখ মনকে ও কারু মিছে ভ্রম ভূমণ্ডলে ভূম ওরে মন জয়ন্তী মঙ্গলা কালী
সাধা নমঃ স্তুতে। রাধা রানীর ভিতরে মহাশক্তি বিরাজ করছেন, প্রাণ গোবিন্দেও জানলেন, তাই বললেন, শোনো রাধে, তুমি শক্তি সঞ্চার না করলে আমার এই লীলা, আমার এই যজ্ঞ সম্পূর্ণ হবে না, তাই তুমি আমাকে শক্তি সঞ্চার করো, আমি যেন যজ্ঞ সম্পূর্ণ করতে পারি। নারদ মুনি দূর থেকে দেখে বলছেন, আমি এই দৃশ্যটা দেখব বলেই তো আশা করে আছি। সেই গিরিগোবর্ধন ধারণ যখন হয়েছিল, সবার নয়ন কৃষ্ণের দিকে, আর কৃষ্ণের নয়ন কোন দিকে ছিল কেউ জানে না, আমি আড়াল থেকে সব দেখেছি। সবার নয়ন তখন কৃষ্ণের দিকে, আর কৃষ্ণের নয়ন তখন রাধারানীর দিকে। কেন না, নয়নে নয়নে তখন শক্তি সঞ্চার হচ্ছিল। ওই জন্য সুখসারি বলেছে না, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, সারি বলে আমার রাধা শক্তি সঞ্চারিল, নইলে পারবে কেনে। তাই আজকে রাধা কৃষ্ণ পাশাপাশি দাঁড়ালেন, যুগল দর্শন করে সবাই আনন্দ করছে, আমরাও একটু আনন্দ করি। কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ 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 চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, দাঁড়ালো রে রাই বিনোদিনী, রাধার রূপের ছটায় জগৎ আলো চাঁদ বদনে দাঁড়ালো, রূপের ছটায় জগৎ আলো চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো, চাঁদ চাঁদ চাঁদের বামে চাঁদ বদনে দাঁড়ালো। যেমন রাধা তেমন শ্যাম তেমনি বৃন্দাবন, যেমন রাধা তেমন শ্যাম তেমনি বৃন্দাবন, যেমন সব সহচরী মধুর মিল, তেমন সব সহচরী গোপী গোপীগণ, তেমন সব সহচরী বলাই যাই রে, তেমন সব সহচরী বলাই যাই রে, যেমন সব সহচরী মধুর, কালা চাঁদ 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 চাঁদের বামে চাঁদ, আজ জ্ঞান দাসে মাগে রাঙা চরণ মাধুরী, জলদ করে ধীর বিজুরি, নবীন জলদ করে ধীর বিজুরি, বল হরি হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে বল হরি হরি, প্রেমানন্দে বাহু তুলে হরি বল হরি,